নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন মুখ্যত আলোচনা করব সূর্য গ্রহণ সম্বন্ধে। দেখুন, একে তো আপনাদের ক্ষেত্রে এই দিন মহালয় অমাবস্যা রয়েছে, 14th অক্টোবর অর্থাৎ 14ই অক্টোবর শনিবার। এই দিন আপনাদের ক্ষেত্রে সূর্যগ্রহণের প্রভাবও দেখা যাবে। সূর্যগ্রহণ মুখ্যত শুরু হবে ভারতীয় সময় রাত্রেবেলা 8:33 থেকে এবং চলবে পরবর্তী দিন অর্থাৎ 15 তারিখ প্রথম ভোররাত্রি 2:25 পর্যন্ত। এই সময়ের যে মিড পয়েন্ট, মধ্যম অবস্থা, সেই সময়কাল হলো 11:29 ভারতীয় সময় রাত্রেবেলা। এই সময়কালে কিন্তু সূর্যের অবস্থান মধ্যগগনে থাকবে, অর্থাৎ মিডল পয়েন্টে থাকবে, যেই সময়কালে কিন্তু সূর্যগ্রহণের মধ্যের অবস্থা দেখা যাবে। দেখুন, রাত্রেবেলা ভারতীয় সময়ে সূর্যগ্রহণ হওয়ায় ভারত থেকে সূর্যগ্রহণ দর্শনীয় হবে না, তাই ভারতে বিশেষ প্রভাব কিন্তু পড়ছে না এইবার। এবং এই গ্রহণ 2023-এর অন্তিম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ এই বছরের। সূর্য এবং চন্দ্রের এবং বুধের যে যুগ্মাবস্থা, এই যুগ্মাবস্থা দেখা যাবে এই সূর্যগ্রহণ চলাকালীন। এই সূর্যগ্রহণ চলাকালীন মেষ রাশি, তুলা রাশি, এই দুটি জায়গায় অত্যন্ত বিশেষ প্রভাব পড়তে পারে। এক তো মঙ্গল এবং কেতুর অবস্থান যুগ্মাবস্থায় তুলা রাশিতে রয়েছে, একই সাথে শনির প্রভাবও কিন্তু এর উপর বিশেষভাবে দৃষ্টিপাত করছে মেষ রাশিতে। এবং মেষ রাশিতে রাহুর অবস্থান হওয়ায় এবং শনি একটি রাজনৈতিকের কারক গ্রহ হওয়ায় রাজনৈতিকভাবে কিন্তু বড় কোনো সমস্যা এই সময়কালে নিশ্চিতভাবে দেখা যেতে পারে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ক্ষেত্রে। মেষে রাহুর অবস্থান অগ্নি রাশিতে হওয়ায় এবং সেখানে গ্রহণের প্রভাব পড়ায়, সূর্য গ্রহণের প্রভাব পড়ায় বিভিন্ন প্রান্তে, বিশেষত পশ্চিমী প্রান্তে যেখানে সূর্যগ্রহণ দর্শনীয় হবে সেখানে ভীষণভাবে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং যুদ্ধ বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ নিতে পারে। দেখুন, গ্রহণকালে আমরা কিছু বিশেষ নিয়ম সর্বদাই পালন করে থাকি হিন্দু রীতিনীতি অনুযায়ী। এই বছর আপনাদের ক্ষেত্রে গ্রহণের সময়কালে যেহেতু ভারত থেকে দর্শনীয় হচ্ছে না এবং গ্রহণের সময়কাল যেহেতু রাত্রেবেলা থাকছে, সেই কারণে গ্রহণের বিশেষ প্রভাব না পড়লেও সেই সময়কাল অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের জিনিসগুলিকে ঠিক করে নেওয়ার জন্য, রেক্টিফিকেশন করে নেওয়ার জন্য। তাই এই সময়কালে কিন্তু আপনারা কিছু বিশেষ কাজ করতে পারেন, যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে কোনো খারাপ প্রভাব তো পড়বেই না, তার সাথে সাথে কিছু পজিটিভ এনার্জি এই সময় কিন্তু সংগ্রহ করতে পারেন। সূর্যগ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই মন্ত্রের জপ করুন। মন্ত্রের জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে ধ্যান করুন, স্তুতি করুন, উপাসনা করুন। এই সময়কালে চেষ্টা করুন কাউকে কিছু দান করার। সূর্যগ্রহণের পরবর্তী সময়, সূর্যগ্রহণ যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী সময়, অর্থাৎ ভারতীয় সময় যেহেতু রাত্রেবেলা পড়ছে, অর্থাৎ মহালয়ের পরবর্তী দিনকে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কোনো কিছু অবশ্যই দান করুন। আপনার জীবনে অবশ্যই কিন্তু সুফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। এই সময়ে যারা বিভিন্ন ধরনের তন্ত্রের মন্ত্র হতে পারে, আপনারা যৌগিক কোনো মন্ত্র হতে পারে, আপনারা আপনাদের জীবনে বিভিন্ন নাম মন্ত্র হতে পারে যেগুলিকে আপনারা জপ করে সিদ্ধ করতে চাইছেন, সেই মন্ত্র জপের সিদ্ধ করার জন্য এই এই সময়কাল অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনারা জপ শুরু করতে পারেন এবং জপ শেষ করতে পারেন, এই সময় বিশেষ প্রভাবযুক্ত হয়ে থাকে। এই সময় কেউ যদি আপনারা দীক্ষা নিতে চাইছেন তাও কিন্তু অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে, তাই এই সময় আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন। গ্রহণ সমাপ্ত হওয়ার পরে কিন্তু অবশ্যই দানের প্রক্রিয়া করুন, আপনাদের ক্ষেত্রে দানের শুভ প্রভাব, আপনার জীবনে গ্রহণের শুভ প্রভাব পড়তে দেখতে পাবেন। দেখুন, গ্রহণের এই বিষয়গুলো তো আমি আপনাদের সাথে আলোচনা করলামই, কিন্তু গ্রহণের এই বিশেষ সময়কাল চলাকালীন আপনারা একটি জিনিস অত্যন্ত বিশেষভাবে মাথায় রাখবেন। দেখুন, গ্রহণের দিন প্রতিপদা তিথি থাকছে এবং এই গ্রহণের দিন রবি, চন্দ্র, বুধের অবস্থান একত্রিত থাকছে। দেখুন, রবি আমাদের মুখ্যত আত্মার কারক, চন্দ্র মনের কারক এবং তার সাথে সাথে বুধ আমাদের বুদ্ধির কারক।
আপনারা কখনোই কাউকে এই সময়কালে কোনো সিদ্ধান্ত দেবেন না, কোনোরূপ মেন্টাল টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। এই সময় খারাপ চিন্তা করা বর্জনীয় রাখুন, চাইলে মৌন থাকুন। মৌন মৌন থাকা এই সময় অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, তাই মৌন যদি থাকতে পারছেন, মৌন ব্রত যদি রাখতে পারছেন, আপনারা আপনাদের জীবনে নিশ্চিতভাবে এই গ্রহণের শুভ প্রভাব পড়তে দ্রুত দেখতে পাবেন। তাহলে ছোট ছোট বিষয়গুলি আপনাদের কিন্তু কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।